হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি, আমার পরিবারের সবাই ভালো আছে। এখন বাজে হচ্ছে 7:30, এখন থেকে আমি আমার নতুন ব্লগটা স্টার্ট করছি। সবার ঘুম এখন, কিন্তু আমরা বুড়াবুড়ি দুজনে উঠেছি। দেখো বিছনাপাতি সব, এই যে সব ঘুম, শুমশাম দরজা বেঁধে রেখেছি। চা খাবো এখন, ঝাড়ু মারা মোছা হয়ে গেছে, বাসনপত্র বাথরুমে রেখে দিয়েছে, এখনও মাজিনি, মাজবো, ধুবো, তারপরে স্নান করবো। আমি চা একটু খেয়ে নিই, তারপর তো মনটা ফ্রেশ হবে না। ওই যে উনি খাচ্ছেন, গুড মর্নিং বলে দাও। আমার বলতে হয় নাকি? না না, তোমাকে বলবো। তবে জোরে বলো গুড মর্নিং। আরো জোরে জোরে তো বলছি, শুনতে পাচ্ছে বলো। তারপরে যাবো কাজে, চাটা খেয়ে কাজে বেরিয়ে যাবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন চা খাচ্ছে, চা বিস্কুট। ও আজকে বিকালে ঘরে একা থাকবে। কেন থাকবো? আমি যখন আসবো তো তার 1-1.5 ঘন্টা পরে তুমি আসবেই। আমি চলে যাবো আজকে, আজকেও থাকবে ঘরে একা। তো চাটা খেয়ে নিই, এই যে আমার চা। বহুত কাজ আছে না, আমি বেশি কথা বলতে পারবো না। বিস্কিট যখন আমি রেডি হয়ে গেছি, এখন যাবো। পুরা রেডি, দেওয়ার চা খাচ্ছে, খাওয়া হবে, যাবো। বাইরে ফুল গাছে না, অনেক ফুল ফুটেছে, হলদি ফুল। আরো একটা আছে এই সাইডে, লাল ফুল একটা, লাল ফুলটা দেখাও। এখন আমি ঘরে যাচ্ছি, ক্লাস শেষ, ঘরে যাচ্ছি। এখন রাস্তাতেই আছি। এই যে তুমি আমার সঙ্গে, আমি একা নেই আজকে, দুজন, কালকে একা ছিলাম, আজকে দুজন আছে। হ্যাঁ, আরও দুজন আধা রাস্তায় ঢুকে গেছে, ঘরে ঢুকে গেছে। হ্যাঁ, জায়গাটা দেখো, আমি তো ভয় দিচ্ছি। ঘরে যাওয়া যাক, এদিকে যাচ্ছি আমি, অনলাইনে কাম করছি, অফলাইন হয়ে গেছি। এই গলি গঙ্গাপাড়ার গলি, আমি গঙ্গাপাড়ার গলির দিকে যাচ্ছি এখন। আজকাল খুব আলো আছে, তাড়াতাড়ি এসেছে, স্পিডে হেঁটে, তার জন্য আলো আছে এখন। এই যে এখন আমি ঘরে চলে এসেছি, আমার কাপড় চোপড় ছাড়া ছাড়ি হয়নি। ঘরে দেখো ভিজা কাপড়, ভিজা কাপড়ের টাল, ঘরে চলে এসেছি। ছেলে আমার ঘুমাচ্ছে, দেখবে এই যে কম্বল নিয়ে ঘুমাচ্ছে, দেখো এই যে দেখো কম্বলের ভিতরে আছে, ঘুমাচ্ছে। আর পাপা মোবাইল দেখতে ছিল, এই তো মোবাইল, মোবাইল রেখে দিয়ে রাস্তা দিয়ে গিয়েছে, এখন উঠানে আছে, রাস্তার দিকে না, উঠানেই আছে, বাইরে দুই কোন দিকে আছে, অন্ধকার দেখা যাচ্ছে না, কোথায় যাচ্ছে কি জানি। তুলসী গাছে প্রদীপ জ্বলছে আমাদের, অন্ধকার বাইরে পুরো, ফুলগুলো দেখবে, দেখা যাবে কি না, দেখা যাচ্ছে আমার ফুল, অন্ধকারে দেখা যাচ্ছে না, এক সাইডে ফুল দেখা যাচ্ছে অল্প অল্প, কলি কলি।
আর ইনি এই যে বাইরে থেকে আসে ঘরে ঢুকেছিল তখন জল খেয়ে এসেছে বাইরে ছিল ওই সময় আমি আসছি কিনা দেখতেছিল আজকে ঘরে আসে তো তার জন্য আমি আধা রাস্তায় পেয়েছিলাম তো আমি ঘরে ঢুকে গেছি ও এখন ঢুকেছে ঢুকে যখন পাকঘরে থেকে জল খেয়ে এখন এই দিয়ে দাঁড়িয়ে আছে ছেলের সঙ্গে ঘুমিয়েছিল ছেলের সঙ্গে ঘুমিয়েছিল আজকে গোটা দিন ঘুম আসেনি গোটা দিন না বিকালে কয়টার সময় এসেছো আসলাম তো আড়াইটা আড়াইটা জলদি এসেছো আড়াইটা সময় আসলাম সব কিছু করে তারপর খাওয়া দাওয়া করে দাঁড়াটা কিন্তু চাপে ছেলেকে ঘুম পায় ছেলে আমার পড়াশোনা করছে পরীক্ষা না তার জন্য কাপড়টা সরাবো পাতাটা পড়াশোনা করছে এখন আমরা শুয়ে পড়েছিলাম আমি ওখান থেকে এসে শুয়েছিলাম ঘুম ধরে গিয়েছিল সাড়ে আটটার সময় উঠে চা খেয়েছি ছেলেও ঘুম আমিও ঘুম সব ঘুম ঠান্ডা আজকে ঘুম ধরে গিয়েছিল অন্যদিন ঘুম আজকে অল্প শুয়েছি ঘুমে ধরে গিয়েছি চাও খেয়েছি ও বাজারে গিয়েছে ছেলে পড়তে বসেছে তার তো পরীক্ষা আছে ওর নিয়ে বসেছি অল্প দিয়ে ভাত বসিয়ে দিয়েছি ডাল গরম করবো এখন ভাত বসিয়ে দিয়েছি এখন কী রান্না করি তোমাদের সাথে শেয়ার করবে এটা পড়াশোনা করছে কাকে বাংলা পরীক্ষা আছে নয়টার সময় পরীক্ষা দিতে যাবে তোমরা আশীর্বাদ করো আমার ছেলেকে পড়াশোনা করছে রে অনেক সময় হয়েছে বসেছি ওর সঙ্গে তখন বাজার থেকে এসেছে যাবো আগের ঘরে কয়েকটা শর্ট ভিডিও বানিয়েছিলাম চা খাওয়ার আগে বানিয়েছি তারপর শুয়েছি যে ঘুম ধরে গিয়েছিল সাড়ে আটটায় চা খেয়েছি আজকে দিন দিন কি বাড়ছে প্রমোশন বাড়ছে বাজার থেকে চলে এসেছে পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে একদম পুরো ঠান্ডার জন্য শক্ত হয়ে গেছে শক্ত হয়ে গেছে আজকে তো আমিও দেখেছি সানডে থেকে বন্ধ হয় সবাই বলে কিন্তু আজকে আসার সময় আজকে প্রথমবার দেখেছি না সব দেখি বন্ধ বন্ধ দরজা সব বন্ধ দোকান ওখান সব বন্ধ কী হয়েছে কী হয়েছে সুমি বলছে আজকে সানডে না তার জন্য সব বন্ধ আমি ও আজকে তাহলে নিজের চোখে দেখেছি সব বন্ধ হ্যাঁ সব বন্ধ মানুষ মানুষ কম নাই আর দোকান ওখান বন্ধ ফুটপাথ দিয়ে আসি না তখন দেখছি আর কি আর আমরা দুজন পুরো স্পিডে চলে এসেছি ওরা দুজন ধেল ধেল হাঁটছে ছেড়ে দিয়েছে আমাদের দেরি হয়ে যায় না আমাদের দুজনের ওরা তো সামনে ঢুকে যায় আমাদের তো দেরি হয়ে যায় না তার জন্য জলদি চলে এসেছি তারা তুমি কিছু বলার থাকলে বলো আমাদের ফ্যামিলির সাথে তারপরে আমার তো ঘুম আসছে না বাইরে দেখি তুমি আসছো দেখছি তুমি আসছো বাবা আমি ভাবছিলাম ভাবছি তো এই ঘুমাতে ঘুমাতে ছটা বাজে পা বাজে তো ঘুম রয়েছে যে আটটা বাজে আমি তো শুয়েছি ছেলের লগে ঘুম ধরে গেছে আজকে তো চলো পাখের ঘরে যাই কি রান্না করবো না করবো দেখি আর আমার ছেলে পরীক্ষার পড়া পড়ছে দেখো এমনি মেন টাউনে যে লোকজন কম ছিল কেন এই কয়েকদিন ধরে এখানেই চলছে ঠান্ডার জন্য ঠান্ডার জন্য ঠান্ডার জন্য না কি জানি কি কারণে পুরো ব্যস্ত আছে আমার ছেলে পড়াশোনাতে দেখো ছেলের কালকে পরীক্ষা 20 তারিখ তার জন্য পড়াশোনা করছে তুমি দেখো ওকে আমি পাকের ঘরে যাই তো কি কি আমি তোমার যেরকম বুঝিয়ে দিয়েছি এই যে এখন আমি পাকের ঘরে চলে এসেছি
ছেলের পড়া হয়ে গেছে রান্না করব ডিম ডিম সিদ্ধ করে হলদি লবণ মেখে রেখে দিয়েছি এখানে আছে কাঁচা লঙ্কা বাটা আর রসুন বাটা গোলমরিচ বাটা বাটিনি থেতো করে নিয়ে নিয়েছি আদা রসুন গোলমরিচ পেঁয়াজ পাতা এখানে পেঁয়াজ একটা আছে এখানে টমেটো ধনে পাতা নিয়ে নিয়েছি ডিমটা ভাজব তেল দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে কড়াই দুপুরের তরকারি ছিল ফুলকপি মটরশুঁটি আলু গরম করে রেখে দিয়েছি ডিমটা দিয়ে দিচ্ছি ভাজব গুঁড়ো মশলা দিচ্ছি এই যে লবণ দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো হলদির গুঁড়ো দই করছে রে দেবো এখন একটু জল জল দিয়ে এটাকে ভিজাবো আগে থেকে ভিজিয়ে রাখতে দরকার ছিল দরকার বাকি ভরালাম না এটাতে দিয়ে দিয়েছি মশলা এটা দিয়ে বানাবো আর বেশি ভাজতে গেলে আমার গায়ে পড়বে তেল ডিম এখানে তেল আছে আরো অল্প দিয়ে দিচ্ছি দিয়ে দেব তেজপাতা দিতে ভয় লাগছে জল ছিটবে তার জন্য দিয়ে দেব পেঁয়াজ আছে পেঁয়াজ তেজপাতাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এইসব দিয়ে দিচ্ছি অর্ধেক কাঁচা লঙ্কা আদা রসুন গোলমরিচ বাটা দিয়ে দিচ্ছি এই টমেটো দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা দিয়ে দিচ্ছি সব দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে দেবো মশলাটা গুঁড়ো মরিচ লঙ্কা গুঁড়ো জিরে হলদি লবণ সব দিয়ে দিচ্ছি গুঁড়ো মরিচ গুঁড়ো লঙ্কা দিতেই বলো লঙ্কা বলো যা মরিচ বলো সব দিয়ে দিয়েছি তোমার কম স্টেলে রেখে দেবো হ্যাঁ
মশলাটা একবার লেড়ে দিচ্ছি দেখুন মশলাটা হয়ে গেছে অল্প ঘন হওয়ার জন্য গ্রেভি হওয়ার জন্য টমেটো একটু সব লেড়ে দিচ্ছি হয়ে গেছে মশলা এই ডিমটা দিয়ে দিচ্ছি আমি আলু আলু কেটে কেটে আলু বেশি মনে হয়ে গেছে আলু আর দেবো না মানে আলু আর ইচ্ছা করছে না এমনি বানাবো একটু আলু ছাড়া অল্প গরম জল দিয়ে দিচ্ছি ধনে পাতা দেবো আর নামিয়ে দেবো দিচ্ছি এই যে রান্না হয়ে গেছে আমার গরম জল বসিয়ে দিয়েছি আর এই যে ডিম এরকম ডিম তরকারি হয়ে গেছে এখন ভাত ধরবো আমি যখন জল নিয়ে নিয়েছি ভাত ধরবো এখন ভাত খাবো শুয়ে পড়বো সকালে আবার নিজের কর্ম তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুবান্ধব ফ্যামিলির সাথে শেয়ার করে নিও তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে নিও আজকের জন্য এখানেই টাটা বাই বাই গুড নাইট